আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। ডলারের শক্তিশালী অবস্থানের কারণে চাহিদা বৃদ্ধির ধীরগতি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা জ্বালানিটির দাম কমার ক্ষেত্রে প্রভাব রেখেছে। আইসিএ ফিউচার্স ইউরোপে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম আগের দিনের তুলনায় 0.56% কমেছে। প্রতি ব্যারেল গতকাল কেনাবেচা হচ্ছিল $85.30। আগের দিন বাজারে পণ্যটির মূল্য স্থির হয়েছিল ব্যারেল প্রতি $85.78। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত জ্বালানি তেলের দাম 0.53% কমেছে। প্রতি ব্যারেল কেনাবেচা হয়েছে $80.64। আগের সেশনে মূল্য স্থির হয়েছিল ব্যারেল প্রতি $81.07। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে আসার পেছনে বড় ভূমিকা রেখেছে অন্যান্য মুদ্রার তুলনায় ডলারের শক্তিশালী অবস্থান। বৈদেশিক মুদ্রা ব্যবহারকারীদের খরচ বেড়ে যাওয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কমার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে জিম্মিদের মুক্তি ও অবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভোটাভুটির জন্য একটি খসড়া প্রস্তাব উত্থাপন করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির এ সম্ভাবনায় জ্বালানি তেলের দাম নিম্নমুখী হয়ে উঠেছে, কারণ প্রধান অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর অবস্থান ওই অঞ্চলে। এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য রুটগুলোও ওই অঞ্চল কেন্দ্রিক। এদিকে গাজা ইস্যুতে 2 সপ্তাহ ধরে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার অধিবেশনের আহ্বান করেছে ফ্রান্স। এর পাশাপাশি আগামী বছরগুলোয় চীনে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ধীর হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল ও গ্যাস কর্পোরেশন CNPC। চীনকে বলা হয় বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ব্যবহারকারী দেশ। দেশটির চাহিদা কমার বিষয়টি অপরিশোধিত জ্বালানি তেলের দামকে নিম্নমুখী চাপের মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের গবেষণা ইউনিটের পর্যবেক্ষণ অনুযায়ী আগামী বছরগুলোয় পেট্রোল ডিজেল চালিত গাড়ির বাজার অনেকটা দখলে নেবে বিদ্যুৎ চালিত বাহন, ফলে এ খাতে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ব্যাপক মাত্রায় কমতে পারে। পাশাপাশি পরিবহন খাতে জ্বালানি তেলের বদলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধিও চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলবে।